আমার নাম অমিতাভ মুখার্জি, আমি অ্যাডিশনাল সেকেন্ড কোর্টের পিপি। গত আজ নির্দোষ টপ্য বলে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অনাদায় 1,00,000, সঙ্গে 1,00,000 টাকা জরিমানা, অনাদায় 1 বছরের জেল। ঘটনা হলো 8/10/2013 তারিখে জ্যোতিষ টপ্য বলে এক ব্যক্তি বান্নিজোট বাগডোগরায় কমপ্লেন করে যে তার দাদা 6 তারিখে বাড়িতে ফেরে এবং 7 তারিখে তার বউর সাথে, উষা টপ্যর সাথে তার বিবাদ ছিল এবং 7 তারিখে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরবর্তীকালে রাত 9:30 সময় সে মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকে, ঘরে ঢোকে, তার শোয়ার ঘরে শোয়ার সঙ্গে সঙ্গে সে ঢোকার সঙ্গে সঙ্গে সে তার বিছানা অগোছালো দেখে এবং সে বিছানা অগোছালো দেখে সে তার নিজের মেয়ে রিয়া টপ্পোকে সে মারধর করতে থাকে। এই অবস্থায় তার বউ এসে আটকায়, তখন সে তার পকেট থেকে চাকু বের করে তার বউকে বুকে ট্যাপ করে এবং তাতে তার বউয়ের মৃত্যু হয় এবং তাকে মার্ডারের অভিযোগে পুলিশ তার এগেস্টে এফআইআর হয়ে তার এগেস্টে চার্জশিট দাখিল করে। 16 জন উইটনেসেস এক্সামিন হয়েছে প্রসিকিউশনের তরফ থেকে। কাল মহামান্য আদালত অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট শিলিগুড়ি ওনাকে সাজা, ওনাকে মার্ডার কেসে সাজা ঘোষণা করেন। আজকে তার জাজমেন্ট ছিল, আজকে তার আজকে তার সাজার ঘোষণার দিন ছিল। সাজাতে আজকে তাকে লাইফার ইমপ্রিজনমেন্ট সহকারে 1,00,000 টাকা ফাইন, অনাদায় 1 বছর দোষী সাব্যস্ত করে আসামি বলে আমি অ্যাপিল করবো। কোন কোর্টে এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ সেকেন্ড কোর্ট শিলিগুড়ি। ম্যাডামের নাম নীলাঞ্জনা চ্যাটার্জি। আর কি